ডে স্টুডেন্ট আর আর বি এন এক্সামের জন্য কী কী বই পড়তে হবে চলো দেখে নি এক্ষেত্রে জিএ এ জি এস রিজনিং থাকবে প্রশ্ন থাকবে একষট্টি টাইম থাকবে নব্বই মিনিট আর নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড জি কের জন্য আরিহান্তের জেনারেল নলেজ দু হাজার উনিশ এই বইটি নিতে পারো এই বইটি মনোহর পাণ্ডের লেখা এই বইটিতে তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্স হিস্টোরি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক অ্যান্ড সায়েন্স এছাড়াও জিকের জন্য লুসেন্টের বইটি তোমরা নিতে পারো এতে এনসিআরটি আরআ জন্য সমস্ত জিকে থরালি পড়ার জন্য এই বইটি এক নম্বর এছাড়াও এনসিআরটির এইট থেকে টেনের বইগুলি তোমরা পড়তে পারো সায়েন্সের জন্য সায়েন্সের জন্য কিরণের কুইকেস্ট ম্যাথামেটিক্স এই বইটি তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে ত্রিকোণমিতি জ্যামিতি আর অ্যাডভান্স ম্যাথ এ মধ্যে সব থেকে বেশি অ্যাডভান্স ম্যাথের ওপর তোমাদের জোর দিতে হবে বেশি করে এছাড়াও কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এস চান্দ পাবলিশারের এই বইটি তোমরা রাখতে পারো ডক্টর আর এস আগরওয়ালের লেখা এই বইটি তোমরা রাখতে পারো সমস্ত রকম পরীক্ষার জন্য এই বইটি জরুরি সবারই জন্য সমস্ত রকম পরীক্ষার জন্য এছাড়াও ম্যাথের জন্য ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারাথেমেটিক এই বইটি নিতে পারো এই বইটি আরিহান্তের এন আরআরবির জন্য এই বইটি খুবই গুরুত্বপূর্ণ এই বইটি তোমরা রাখতে পারো রিজনিংয়ের জন্য ডক্টর আর এস আগরওয়ালের ভার্বাল অ্যান্ড নন ভারবাল এই বইটি তোমরা রাখতে পারো এই বইটি সমস্ত রকম পরীক্ষার ক্ষেত্রে তোমাদের হেল্প করবে এবং সমস্ত রকম রিজনিং এই বইটিতে তোমরা পেয়ে যাবে আর আরবি এন ম্যাথ ও জিআইয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তোমার সম্পূর্ণ প্রস্তুতির দায়িত্ব এই চ্যানেলের